গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো আমি আছি এখন বাপের বাড়িতে আর এটা নবানোর দিন বিকেলবেলা যেদিন আমি বাপের বাড়ি গেছিলাম আর আমার বোন এসেছে এটা হলো বোনের মেয়ে তো আমরা এখন ছাদে এসেছি তো চলো তোমাদের ছাদের ভিউটা শেয়ার করি তো আমরা গাছে কত আমড়া দেখো গাছে একটাও পাতা নেই কিন্তু প্রচুর আমরা ধরে আছে আর তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাই চলো এই দেখো নতুন জিনিস বলতে এরা এরা হলো স্কুলের সব ছেলেরা ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি যাচ্ছে মানে আমাদের কাছে এখন নতুনই বলতে গেলে কারণ করোনার পর কতদিন পরে যে সবাইকে স্কুলে যেতে দেখছি সে বলার নেই ভালো লাগছে এরকম ড্রেস পরে স্কুলের ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে স্কুল যাওয়া

আবার যদি দাঁড়িয়ে যাচ্ছি তা বলছে চল আবার কর আবার দর এরকম বলছে তো দেখো আমাদের মানে বাড়ির সামনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে পুরো মাঠ ভর্তি সর্ষে ফুল পুরো মাঠে সর্ষে ফুলে ভর্তি আর এখানে ভয়েস আমি একবারে দিইনি তারপরে ভয়েস দিচ্ছি তার কারণ হলো রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে আওয়াজ হচ্ছে তো এখান থেকে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর ভিউটা দেখাচ্ছে যদি আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আর এটা বাড়ির সামনে আমাদের পাকা রাস্তার যেটা সেটা দেখালাম আর যেখান দিয়ে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে ওটা গ্রামের ভিতরে ওটা আমাদের বাড়ির ভিতর গ্রামের রাস্তা ওটা আর এই যে নারকেল গাছটা দেখো এটা বাজ পড়ে কিরকম পুড়ে গেছে গাছটা দেখো কিভাবে পড়ে গেল তবুও খেলা বন্ধ হচ্ছে না হাসি পাচ্ছে ওকে দেখে যদিও এটা স্লো মোশানে দেওয়া আছে আর এখানে দেখো কত পদ্মচু কীরকম কত বড় বড়ো পাতা দেখো পুরো ভর্তি হয়ে আছে বোন একবারে আর নারকেল গাছে অনেক নারকেল ধরে আছে যদি এগুলো এখনও নারকেল হয়নি ডাব হয়ে আছে ফুল ডাব তোমরা দেখে জানিও আমাদের ছাদ থেকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এখানে দূর থেকে দেখতে পাচ্ছ একটা কুকুর দাঁড়িয়ে আছে আমরা এই ছাদে দাঁড়িয়ে আছি ও সমানে আমাদের দেখে দেখেই চলেছে ভেগ ভেগ করেই চলেছে তো এই নারকেল গাছটা আমাদের পাশের বাড়ির একজনের